হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছেন তাদের জন্য আমাদের ভিডিও আপলোডিংয়ের পর্ব কিন্তু চালু রয়েছে। ক্যালকাটা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, অলরেডি তিনখানা ইউনিভার্সিটির আপডেট আমরা দিয়ে দিয়েছি। কীভাবে অ্যাডমিশন হতে চলেছে, কীভাবে মেরিট বেসিস অ্যাডমিশন হতে চলেছে, কীভাবে অ্যাপ্লিকেশান হয়, কীভাবে মেরিট লিস্ট পাবলিশ হয়, কাট অফ কীভাবে হয়, পুরোটা সেখানে বলে দিচ্ছি। নেক্সট আপনাদের যে টার্গেট রয়েছে সেটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি। তো আজকে এই ভিডিওতে আমরা বর্ধমান ইউনিভার্সিটিতে কীভাবে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন প্রপার ডিসকাশান করব এই ভিডিওতে। তো যারা এই চ্যানেলে নতুন আছেন, উচ্চ মাধ্যমিক পাশ করে এসেছেন এই চ্যানেলে, সবার আগে তারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সমস্ত আপডেটগুলো টাইম টু টাইম আপনারা এখান থেকে পেয়ে যান। এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। নতুন যারা রয়েছেন তারা অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন একের পর এক ইউনিভার্সিটির আপডেটগুলো পাওয়ার জন্য এবং কীভাবে অ্যাডমিশন নেবেন, কীভাবে পুরো প্রসেস চলে সেগুলো জানার জন্য। তো বর্ধমান ইউনিভার্সিটির যে আপডেট চলে এসেছে সেটা এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো 21-22 শিক্ষাবর্ষে কী কী নিয়মাবলী হতে চলেছে দেখুন। এখানে আপনাদের 2-8 থেকে পোর্টাল চালু হচ্ছে, বলে দিয়েছি প্রত্যেকটি ইউনিভার্সিটিতে একই দিনে চালু হচ্ছে এবং একই দিনে শেষ হচ্ছে 20-8 সমস্ত কলেজে। দেখুন 24 তারিখে মেধা তালিকার খসড়া প্রকাশ করতে হবে, অর্থাৎ আপনাদের যে প্রভিশনাল মেরিট লিস্ট, যেটা বলে দিয়েছি প্রভিশনাল মেরিট লিস্ট কি, আপনাদের ওভারঅল নাম থাকবে সেখানে, মানে সবাই যে কজন অ্যাপ্লাই করবেন প্রত্যেকের নাম থাকবে, তাই জন্য সেটাকে বলা হচ্ছে খসড়া। যার যদি ভুল থাকে কোনো, সে এই খসড়া দেখে চেক করে ভুলটাকে সংশোধন করে নিতে পারবে। নেক্সট রয়েছে 27-8 চূড়ান্ত মেধা তালিকা, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট আপনাদের প্রকাশ হচ্ছে। নেক্সট রয়েছে 1-9 তারিখে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হচ্ছে, 30-9 তারিখে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। যেহেতু 1-9 আপনাদের শুরু হচ্ছে, 30 তারিখের মধ্যে ওভারঅল যতগুলো লিস্ট যে কলেজে বের করুক পুরোটা আপনাদের শেষ করে দিতে হবে। যেটা বলা হচ্ছে এই যে 30-9 শেষ হচ্ছে, 1-10 থেকে আপনাদের ক্লাস শুরু। হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের নোটিশ অলরেডি আপনাদের আমি বলে দিয়েছি, এটা আর নতুন করে জানানোর কিছু নেই। দেখুন এবার আপনাদের কীভাবে অ্যাডমিশানটা নেবেন, অর্থাৎ কত মার্কস পেলে আপনারা অ্যাডমিশান নিতে পারবেন, মেরিট লিস্টটা কীভাবে তৈরি হবে সেটা এবার বলি। তো দেখুন ক্যালকাটা, কল্যাণী, WBSU যেটা মেনশন করেনি বর্ধমান মেনশন করেছে, একটা নতুন জিনিস, খুব ভালো লাগলো ব্যাপারটা। প্রথমত আপনাদের শুধু উচ্চ মাধ্যমিকের নাম্বার দেখে ভর্তি কিন্তু বর্ধমান নেবে না। বর্ধমান কী করতে চাইছে, মাধ্যমিকের নাম্বার এবং উচ্চ মাধ্যমিকের নাম্বার দুটো ট্যালি করে যে মেরিট পয়েন্ট বেরোবে সেটার উপরে তারা কাট অফ বের করে অ্যাডমিশান নেবে। সেটা কীরকম দেখুন, এখানে বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় 40% নাম্বার, অর্থাৎ মাধ্যমিকে যদি আপনারা 100 পেয়ে থাকেন কোনো সাবজেক্টে, সেখান থেকে 40% আসবে। অর্থাৎ যদি কেউ 400 পেয়ে থাকেন বা যদি কেউ 500 পেয়ে থাকেন তার 40% নেওয়া হবে, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 60% নেওয়া হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যারা মনে করছেন 450 পেয়েছেন, 450 থেকে 60 এবং মাধ্যমিকের থেকে আপনাদের 60, অর্থাৎ 60-40 মিলে কত হলো 100, এর উপরে ভিত্তি করে আপনাদের অ্যাডমিশনটা শুরু হচ্ছে। নেক্সট দেখুন আপনাদের 2 তারিখ থেকে অ্যাপ্লিকেশন হবে, পুরোটাই অনলাইন হবে, কাউকে অফলাইনে যেতে বলা যাবে না। এবার দেখুন এখানে কী বলা হচ্ছে, যে সমস্ত ছাত্রছাত্রী, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনেকেই জিজ্ঞেস করছিলেন যে পুরনো সালে, অর্থাৎ আগের সালগুলোতে যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছেন অথবা পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি, তারা কী করবেন, তাদের কি নতুন করে ভর্তি হতে হবে নাকি রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে হবে, কী করতে হবে। তো এখানে বলে দিয়েছে সেই পয়েন্টটা বর্ধমান, অন্য ইউনিভার্সিটি বলেনি কিন্তু বর্ধমান বলে দিয়েছে। কী বলে দিয়েছে, 18, 19, 20, 21 যে কোনো সালে স্বীকৃত কাউন্সিল বোর্ড দ্বারা উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছে তারা কলেজের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ তারা অ্যাডমিশান নিতে পারে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা রয়েছে যে সকল ছাত্রছাত্রী স্নাতক স্তরে 2020 শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছিল কিন্তু বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করার পর কোনো ফর্ম ফিল আপ করেনি, অর্থাৎ পরীক্ষা দিতে পারে, তারা যদি নিয়ম অনুযায়ী যোগ্য বলে বিবেচিত, অর্থাৎ আবার মেরিট লিস্টে তারা আসে, তাহলে ভর্তির নিয়ম অনুযায়ী যে কোনো কলেজে তারা অ্যাডমিশান নিতে পারে। অর্থাৎ কি, যে কোনো কলেজে তারা অ্যাডমিশান নিতে পারবে, কিন্তু আমরা জানি কি রিঅ্যাডমিশন হয়, এটা রিঅ্যাডমিশন নয়, নতুনভাবে তাদেরকে অ্যাডমিশান নিতে হবে। কিন্তু একই কলেজে তারা সর্বাধিক 2 বার ভর্তির সুযোগ পাবে, এক কলেজে 2-এর বেশি বার তারা ভর্তির সুযোগ পাবে না, তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। আগের যে রেজিস্ট্রেশন ছিল সেই রেজিস্ট্রেশনের সাথে ওটা অ্যাড অন হয়ে যাবে, শুধুমাত্র তাদেরকে এক্সামের আগে একটা এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা বেশ, এটা খুব ভালো জিনিস করেছে। স্নাতক স্তরে সাম্মানিক বা জেনারেল কোর্সে প্রথম বর্ষে যারা ভর্তি হতে চাইছে তাদের মেরিট বেসটা কীভাবে হবে, প্রথমত ক্যালকাটা বা কল্যাণীতে সবসময় বলা হচ্ছে বেস্ট অফ 4, কিন্তু বর্ধমান বলে দিয়েছে বেস্ট অফ 5, অর্থাৎ সাবজেক্টের সাথে বেস্ট অফ 5 যোগ করে সেটা আপনাদেরকে ক্যালকুলেশন হবে। যদি এনভায়রনমেন্ট থাকে যেটা
কম্পালসারি পেপার সেটা যোগ হবে না বেস্ট অফ ফাইভে, কিন্তু ইলেকটিভ যদি কারোর এনভায়রনমেন্ট থাকে, অনেকের ইলেকটিভ এনভায়রনমেন্ট থাকে অর্থাৎ পাঁচটা সাবজেক্টের মধ্যে এনভায়রনমেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু যোগ হবে। নেক্সট বলা হয়েছে স্নাতক স্তরে অনার্স কোর্সে ভর্তির জন্য 10+2 আপনাদের অর্থাৎ উচ্চ মাধ্যমিক তো পাশ করতে হবে এবং কমপক্ষে 45% নাম্বার এখানে তারা চাইছে। এবং সেই সাথে সাথে বলা হচ্ছে ইকোনমিক্সের যে কোর্স, এবার আসি কোর্স ওয়াইজ, অর্থাৎ 45% নাম্বার আপনাদের থাকলে আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন অনার্সের জন্য, এটা কিন্তু বলা হয়েছে। ইকোনমিক্স যারা অনার্স নিতে চাইছেন তাদের জন্য কি বলা হয়েছে, দেখুন যে কোনো কাউন্সিল বা বোর্ডের থেকে তো আপনাদের মানে স্বীকৃত জায়গা থেকে পাশ করে আসতে হবে, কিন্তু ম্যাথমেটিক্স, বিজনেস ম্যাথমেটিক্স ইকুইভ্যালেন্ট বিষয়ে পাস মার্কস থাকতে হবে, অর্থাৎ ওই সাবজেক্টগুলোতে আপনাদের পাস করে থাকতে হবে। নিউট্রিশন অনার্স কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো স্বীকৃত কাউন্সিল বা বোর্ড থেকে সমতুল পরীক্ষায় কেমিস্ট্রি বিষয়ে পাস মার্কস থাকতে হবে। নেক্সট রয়েছে কি বিবি অর্থাৎ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যারা পড়তে চাইছেন, ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য স্বীকৃত কাউন্সিল বা বোর্ড থেকে আপনাদের পাস করে আসতে হবে এবং সমতুল পরীক্ষাতে আপনাদের পাস করতে হচ্ছে। নেক্সট রয়েছে কি বিসিএ অনার্স অর্থাৎ বিসিএতে যদি আপনারা অ্যাডমিশন নিতে চাইছেন তাহলে যে কোনো স্বীকৃত কাউন্সিল বা বোর্ড দ্বারা আপনাদেরকে পাস করে আসতে হচ্ছে এবং ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিজনেস ইকোনমিক্স এই যে সাবজেক্টগুলি রয়েছে এখানে অবশ্যই আপনাদের পাস করে থাকতে হবে। এবং নেক্সট হচ্ছে বিএসসি অনার্স অর্থাৎ বিএসসিতে যারা বায়োকেমিস্ট্রি বা বিএসসি অনার্স বা বায়োটেকনোলজিতে ভর্তি হতে চাইছেন তাদের পাস করে আসতে হচ্ছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োসায়েন্স, ম্যাথমেটিক্সে পাস থাকতে হয়, এই বিষয়গুলোতে ফেল থাকলে আপনারা চান্স পাবেন না। রাজ্যস্তরের খেলা বা স্পোর্টস কোটায় যারা রয়েছে তারাও এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তো এখানে 45% নম্বর এখানে তাদের দরকার রয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে ভোকেশনাল ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি বা অঙ্কে পাস মার্কস তাদেরকে অবশ্যই থাকতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ভোকেশনাল এগ্রিকালচার নিয়ে পাস করেছে বিএ বিএসসি তাদের বিবিএ অনার্স কোর্সে ভর্তি হতে পারবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা সমতুল পরীক্ষা ভোকেশনাল, বিজনেস এবং কমার্স নিয়ে পাস করেছে তারা বিএ, বিকম, জেনারেল বা বিবিএ কোর্সে ভর্তি হতে পারবে, অর্থাৎ তারা অনার্স পাবে না। ভোকেশনাল যারা পড়ে এসেছে তারা শুধুমাত্র জেনারেল কোর্সে এবং শুধুমাত্র বিবিএ কোর্সে ভর্তি হতে পারবে। এবার আসে হোম সায়েন্স, হোম সায়েন্সে যারা পাশ করেছে তারা বিএ জেনারেল এবং বিবিএ অনার্স, অর্থাৎ এই যে ভোকেশনাল প্ল্যাটফর্ম থেকে যারা আসছে তারা বিএ বিএসসিতে অনার্স পাচ্ছে না, কিন্তু বিবিএতে তারা কিন্তু অনার্স পাবে। 4 বছরের ব্যাচেলার অফ ফাইন আর্টস, বিফিএ, পেন্টিং বা এই যে কোর্সগুলো রয়েছে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের যে কোনো কাউন্সিল বা বোর্ড থেকে পাস করে এলেই তোমরা ভর্তি হতে পারবে। এখানে তোমাদের বিদেশিদের জন্য কিছু কোটা থাকছে, মানে বিদেশ থেকে যারা এখানে পড়াশুনো করতে আসছো, বিদেশি ছাত্রছাত্রী বা বিশ্ববিদ্যালয় বোর্ড থেকে ডিগ্রি 10+2 পাস করেছে এই বিশ্ববিদ্যালয় অনুমোদিত যে কোনো কলেজে স্নাতক স্তরে বিষয়ভিত্তিক কোর্সে মোট আসন সংখ্যার বাইরে 15% আসনে ভর্তি হওয়ার সুযোগ পাবে, অর্থাৎ এটা তোমাদের টোটাল যে আসন সংখ্যা তার বাইরে 15% যে জায়গা রয়েছে সেখানে তোমরা কিন্তু সুযোগ পাবে ভর্তি হওয়ার, অর্থাৎ বাইরে ইউনিভার্সিটি থেকে যারা এসেছো বা বিদেশ থেকে যারা আসো তাদের জন্য ভর্তির সুযোগ থাকবে। কেমব্রিজ ইউনিভার্সিটি পরীক্ষা পাস করেছে সিআইই পরীক্ষায় এবং অনুমোদিত কলেজে প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য এক্ষেত্রে অবশ্যই তাকে কমপক্ষে ও লেভেল থেকে 3টি বিষয় এবং এ লেভেল থেকে 2টি বিষয়ে পাস করতে হবে। উপরিউক্ত 2টি লেভেলের মধ্যে যে কোনো একটিতে ইংরেজি বিষয় থাকা বাধ্যতামূলক। তো এইভাবে বিদেশিদের জন্য রয়েছে বিশেষ সুযোগ এবার ভর্তি হওয়ার জন্য। এখানে বলা হয়েছে যে তোমরা ক্লাস শুরু হওয়ার 10 দিনের মধ্যে বিষয় বা যে তোমাদের ধারা, যে সাবজেক্ট, সেটা পরিবর্তন করতে পারবে। এবং এখানে বলা হয়েছে প্রত্যেকটা কলেজকে এই কোভিড পরিস্থিতিতে ভর্তির ফি যতটা সম্ভব কমাতে এখানে রিকোয়েস্ট করা হয়েছে কলেজগুলোকে ইউনিভার্সিটির পক্ষ থেকে। এবং যদি কেউ ভর্তি বাতিল করতে চাও, অনেকের তো এরকম সমস্যা থাকতে পারে যে একটা কলেজে চান্স পেয়েছ সেখানে তোমাদের ঠিকঠাক লাগছে না, অন্য কলেজে তোমরা চান্স পেয়েছ বেটার হচ্ছে, 31/10/2021 মধ্যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী তোমাদের সেই ভর্তি ক্যান্সেল করতে হবে বা ইউজিসির নিয়ম অনুযায়ী তোমরা সেই টাকাটাও ফেরত পাবে। সেক্ষেত্রে সম্পূর্ণ অর্থ, মানে কলেজকে বলা হচ্ছে সম্পূর্ণ অর্থ কিন্তু কলেজ ফেরত দিতে বাধ্য। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে ইউনিভার্সিটি বাদবাকি যে আপডেটগুলো নিয়ে আসবে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করি ভিডিওটিতে তোমাদের পুরো যে প্রপার ডিটেলিং সেটা আমি করে দিতে পারলাম। বর্ধমান ইউনিভার্সিটির যারা স্টুডেন্টস রয়েছো, যারা ভর্তি হতে চাইছো, তাদের জন্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও বলে আমার অন্তত মনে হচ্ছে। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করো, ভালো লাগলে লাইক করো এবং আমাদের সাথে জুড়ে থাকো। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে নির্দ্বিধায় বলতে পারো। ভালো থাকো সবাই। নতুন কলেজে ভর্তির জন্য এখন থেকে আমি কিন্তু বেস্ট অফ লাক জানিয়ে দিলাম। অল দ্য বেস্ট।